স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রামেকে করোনায় আরও বারো জনের মৃত্যু সদর হাসপাতাল চালুর বিষয়ে নীতিগত অনুমোদন লকডাউনের বিধিনিষেধ না মানায় রাজশাহীতে একশো ছিচল্লিশ জনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত নাটোরের গড়াই গ্রামের বড়াল নদী থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও বারো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ নিয়ে চলতি মাসের গত চার দিনে চৌষট্টি নতুন করে আরও সাতাত্তর জন রোগী ভর্তি হয়েছেন রবিবার সকালে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিয়াজ দানি তিনি জানান নতুন মারা যাওয়াদের ছয়জনই রাজশাহীর বাকিদের মধ্যে চাপাই নবাবগঞ্জের তিনজন নাটোরের এক নগার এক ও পাবনার একজন করে রয়েছেন মৃতদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী এদের মধ্যে চারজনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে চারজন এবং একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের চারজন স্বামী মিরাজধানী জানান গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন সাতাত্তর জন রোগী একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চৌষট্টি জন রোগী রোববার সকাল ছটা পর্যন্ত কোভিড ইউনিটে চারশো পাঁচ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন চারশো পঁচাশি জন রোগী বাকি আশি জনকে বারান্দা ও মেঝেতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়াও আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বিশ জন রোগী তিনি জানান হাসপাতালে রোগীর চাপ সামলাতে প্রস্তাবিত রাজশাহী সদর হাসপাতালে ডেডিকেটেড হাসপাতাল করার নীতিগত অনুমোদন দিয়েছে স্বাস্থ্য বিভাগ এজন্য অর্থ বরাদ্দ দিয়েছেন তারা খুব শীঘ্রই এটি চালু করা হবে একশো শয্যা বিশিষ্ট এই হাসপাতালে পনেরোটি আইসিউ থাকবে বলেও জানান তিনি কঠোর লকডাউন না মেনে বাইরে ঘুরে বেড়ানোর কারণে রাজশাহীতে একশো ছিচল্লিশ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে শনিবার দুপুর দুটা পর্যন্ত এ থেকে এক লাখ বাহান্ন হাজার একশো টাকা জরিমানা আদায় করা হয় এছাড়াও জনসচেতনতা বাড়ানোর সাথে সাথে বিতরণ করা হচ্ছে মাস্ক রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে জেলা প্রশাসক জানিয়েছেন কঠোর লকডাউন শুরুর প্রথম দিন বৃহস্পতিবার রাজশাহীতে পঞ্চাশটি মামলার বিপরীতে পঞ্চাশ জনের কাছ থেকে

লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন লকডাউন সফল করতে নয় উপজেলায় দুটি করে আঠারোটি ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে এছাড়া মহানগর এলাকায় রয়েছে চারটি ভ্রাম্যমান আদালত জেলা ও মহানগরের মোট ভ্রাম্যমান আদালত রয়েছে বাইশটি উপজেলাগুলোতে বিজিবি এবং সেনাবাহিনী পালা করে টহল দিচ্ছে নাটোরের বরাই গ্রামের বরাল নদীর ধার থেকে রুবেল হোসেন নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে উপজেলার মাছগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া এলাকায় পচা বরাল নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় রুবেল একই এলাকার আবু হানিফের ছেলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম ও নিহত রুবেলের মা বেগম জানান রুবেল রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাস করে বাড়িতে বসেছিল শনিবার রাতে রুবেল সবার সাথে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় এরপর সকালে তাকে আর বাড়িতে দেখা যায়নি বেলা এগারোটার দিকে প্রতিবেশীদের মাধ্যমে তারা জানতে পারেন নদীর ধারে রুবেলের বস্তা বন্দী মরদেহ পাওয়া গেছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে দ্রুত ঘটনার রহস্য পাওয়া যাবে বলে তিনি মনে করেন নোয়াখালীতে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো চুয়াল্লিশ জন এছাড়া নতুন করে আরও ছয় জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার এদিকে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় তৃতীয় দিনে একশো সাতাশটি মামলায় এক লাখ ছয় হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন মানুষকে ঘরে রাখতে এবং লকডাউন কার্যকরে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি আনসার সহ আইন রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে আমি সাধারণ লোকদেরকে বলি আমরা আপনাদের এটা ঘরে থাকুন ঘরে থাকলে কিন্তু আমরা সংক্রমণটা আমরা রোধ করতে পারব তবে জরুরি প্রয়োজন ও রোগী বহনে কিছু সিএনজি ও ব্যাটারি চালিত অটো চলাচল করতে দেখা গেছে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ